পয়লা এপ্রিল থেকে শুরু হলো ষষ্ঠ দফার দুয়ারে সরকার। পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হলো দুয়ারে সরকার, যার মধ্যেই পঞ্চম দফা সম্পন্ন হয়ে ষষ্ঠ দফা শুরু হয়েছে রাজ্যের প্রতিটি জেলায়। ঠিক তেমনই নদিয়া কৃষ্ণগঞ্জের তিনটি ব্লক কৃষ্ণগঞ্জ, শিবনিবাস এবং ভাজনঘাট ব্লকে ষষ্ঠ দফার দুয়ারে সরকার শুরু হলো। বহু দূরান্ত থেকে মানুষ এসেছেন তাদের প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে দুয়ারে সরকারের ক্যাম্পে। দুয়ারে সরকার আমাদের তিনটে অঞ্চলে আমরা অর্গানাইজ করেছি, কৃষ্ণগঞ্জ অঞ্চল, শিবনিবাস অঞ্চল এবং ভাজনঘাট টুঙ্গি অঞ্চলে। এটা যত বুথ আছে সেই বুথ প্রেমিসে আমরা অর্গানাইজ করেছি। এই এটা সিক্স ফেজ দুয়ারে সরকার। এখানে দুটো নতুন স্কিম আছে, একটা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আর হচ্ছে বিধবা ভাতা। বাদ বাকি যেই স্কিমগুলো থাকে সেগুলো আছে, ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এখানে মানুষরা বেশিরভাগ লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কাস্ট সার্টিফিকেট এই রিলেটেড স্কিমে বেশি, কৃষি দপ্তরের বেশ কিছু স্কিম আছে যেগুলোতে ভালো সাড়া আসছে। আশা করছি ভালো ফুটফল হবে। কেউ বিধবা ভাতা, কেউ বার্ধক্য ভাতা, কেউ লক্ষ্মীর ভাণ্ডার কিংবা স্বাস্থ্যসাথী ইত্যাদি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে মানুষ এসেছেন দুয়ারে সরকারে আবেদনপত্র জমা দিতে। কর্তৃপক্ষ থেকে জানা যায়, এতদিন পর্যন্ত স্বাস্থ্যসাথী প্রকল্পের নথিভুক্ত না থাকলে যারা লক্ষ্মীর ভাণ্ডারে প্রকল্পের সুবিধা পাচ্ছিল না, এই ষষ্ঠ দফার দুয়ারে সরকারে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করা যাচ্ছে। দুয়ারে সরকারে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদ, কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি, কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের প্রধান মানস দত্ত, শিবনিবাস পঞ্চায়েতের প্রধান রাখি ঘোষ, ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েত প্রধান কৃষ্ণপদ মণ্ডল ছাড়াও একাধিক নেতৃত্ববৃন্দরা। স্বাস্থ্যসাথী জমার ক্ষেত্রে যে সুবিধাটা, এতদিন পর্যন্ত স্বাস্থ্যসাথী ছাড়া লক্ষ্মীর ভাণ্ডার আবেদনপত্র গ্রহণ করা হচ্ছিল না, কিন্তু এই বছর থেকে অর্থাৎ এই দুয়ারে সরকারের এই ষষ্ঠ পর্যায় থেকে স্বাস্থ্যসাথী কার্ড যাদের নেই তারাও লক্ষ্মীর ভাণ্ডার জমা দিতে পারবে এবং লক্ষ্মীর ভাণ্ডার তারা পাবে। বিডিও কামাল উদ্দিন আহমেদ জানান, এই ষষ্ঠ দফায় দুয়ারে সরকারের প্রকল্পে নতুন দুটি প্রকল্পের সূচনা করা হয়েছে। একটি হলো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এবং আরেকটি বিধবা ভাতা। এছাড়াও বাদবাকি প্রকল্পের সুবিধা রয়েছে দুয়ারে সরকারে। প্রথমে 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই দুয়ারে সরকারের প্রকল্প চালানো হবে এবং তারপরে শংসাপত্র 11 থেকে 20 তারিখ পর্যন্ত দেওয়ার পরিকল্পনা রয়েছে। ষষ্ঠ দফার দুয়ারে সরকারে মানুষের উপচে পড়া ভিড়। কবে আজকে কি জন্য এসেছেন? আজকে ওইটা দিতে, ওই বিধবাটা গিয়েছিলাম কিনকে, আমাকে বললো বাবুরা আসবে ওখানে গিয়ে দিয়ে দেবেন আপনার হয়ে যাবে। আমার কেউ নেই বাবা, অসুখ বিধবা ভাতা। এর আগে তো গিয়েছিলে? হ্যাঁ। তখন হয়েছে? না, আমার হয়নি। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 লোকাল।